দোসরা নভেম্বর শুরু হচ্ছে রঞ্জি। ইডেনে প্রথম ম্যাচ বাংলা বনাম রাজস্থানের। পূর্বাঞ্চলের নির্বাচক সাবা করিম ওই দিন ইডেনে উপস্থিত থাকবেন। 5ই নভেম্বর ভারতীয় টেস্ট দলের নির্বাচন। সাবা করিমের সামনে ভালো পারফরমেন্স মনোজ ঋদ্ধি দিন্দাদের কিন্তু ভারতীয় টেস্ট দলে সুযোগ করে দিতে পারে। লক্ষ্মী পুজোর সকালে তেড়ে ফুড়ে অনুশীলন শুরু করে দিল বাংলা। ফিজিক্যাল ট্রেনিং থেকে ব্যাটিং অর্ডার অনুসারে নেটে একে একে নকিং করলেন পার্থসারথি ভট্টাচার্য, রোহন বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বসু, অনুষ্ঠুপ মজুমদাররা। অনুশীলনের ফাঁকে রাজস্থান বধের আগে কোচ WP রমনের সঙ্গে এক আলোচনাও সেরে নিলেন লক্ষ্মী ও অনুষ্ঠুপ। পুরো অনুশীলনে সৌরভ সরকার উপস্থিত থাকলেও হাত ঘোরালেন না। পাশাপাশি সামি আহমেদ চোট সারিয়ে স্কোয়াডে ফেরার জন্য ফিজিওর সঙ্গে দৌড়ঝাঁপ করলেন। এদিকে সিনিয়র জুনিয়র মেলবন্ধনে গড়া বাংলা দল যথেষ্ট ভালো পারফরমেন্স করবে আশা করছেন লক্ষ্মী। সবাই 26+ আছে, 25+ আছে, আর জুনিয়র বলে কিছু নেই, সবাই ভালো অপরচুনিটি পেয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের চেষ্টা আছে কি রঞ্জি ট্রফিতে একটা ভালো পারফরমেন্স করে, তো হোপফুলি আমরা বেটার পারফরমেন্স হবে এই বছর।